হ্যালো এভরিওয়ান, সুবরণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আল খান সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরের একটি দক্ষিণ শহরতলির শহর। শহরতলিটি আল খান উপসাগরের অবস্থিত, যা শারজা এবং দুবাইয়ের মধ্যে একটি সীমানা হিসেবে কাজ করে। সম্প্রতি আবুদি এলাকাটি নির্জন ছিল এবং এখানে ঐতিহ্যবাহী প্রবাল এবং অ্যাভার্ড ঘরগুলোর একটি সংগ্রহ ছিল, কিন্তু এখন এটি শারজা অ্যাক্রোয়ামে রয়েছে। ঐতিহ্যবাহী এলাকা তৈরি করতে বেশ কিছু পুরনো ভবন পুনরুদ্ধ করা হচ্ছে। তাই আমার এবার দুবাইয়ের শারজার আল খান এলাকাটি এবং সমুদ্র বীচগুলো ঘুরে দেখার জন্য একটু ছোট করে ডু দেওয়া। আমি যে এরিয়াতে ছিলাম সেখান থেকে আল খান সমুদ্র সৈকতগুলো বেশ দূরত্ব ছিল। টোটাল আমাদের যেতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছিল, আর তার জন্য আমাদেরকে প্রায় 50 দিরহাম দিতে হয়েছিল। আমি ছিলাম দুবাইয়ের শারজার BMW এরিয়াতে, সেখান থেকে আল খান মোটামুটি ভালোই দূরত্ব। তবে আল খান সমুদ্র বীচগুলো যাওয়ার চেয়ে সবথেকে সুন্দর হচ্ছে দুই পাশের রাস্তাগুলো, যেমন বিল্ডিং এবং তেমন জাঁকজমাট শপিং মলগুলো দেখার মতো। তাই যাওয়ার সময়টা মোটামুটি আমাদের খুব ভালোই কেটেছিল। আমি এবং আমার খালাতো ভাই আলফাজ আমরা দুজন খুব গোজগাছ করে, কারণ ওখানে আমরা সমুদ্রে নামবো, সেই রকম একটা প্রস্তুতি নিয়ে আমরা চলে যাই সেই আল খান সমুদ্র বীচে। আল খান সমুদ্র বীচে প্রায় দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট বীচ এবং একটি খোলা। প্রাইভেট বীচে ঢুকতে হলে সেখানে আপনাকে তাদের মাধ্যমে টিকিট বলে যেটাকে, সেটা দিয়ে ঢুকতে হবে। তার জন্য আপনাকে 10 দিরহাম টিকিট দিয়ে ঢুকতে হবে এবং সময় সাপেক্ষে সময় সেখানে ধরা হয় 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টার উপরে গেলে সেখানে আপনাকে তাও আবার 1.5 দিরহাম দিতে হবে। তাই আমরা ওইখানে না যেয়ে আমরা বেশ সময় থাকার জন্য আমরা পাশে যেটা খোলামেলা ছিল সেখানে অনেক লোক সেইটাতেই আমরা যাই এবং সেখানে প্রবেশ করি। আর এখানে হাবুডুবু মাবে আমরা যেভাবেই গোসল করে না করি, এখানে কোনো সময় টাকা দিতে হয় না। কিন্তু এখানে আপনাকে মাথায় রাখতে হবে, এখানে সেফটি আপনার নিজের কাছে, কারণ ওইখানে আপনার সেফটিটা ছিল জনবলের কাছে, এখানে সেফটিটা নিজের কাছে। এখানে মানুষ সংখ্যা কম আর খোলামেলা থাকার জন্য এখানে একটু সেফটি থাকাটাই বেটার। এর পানিটা এতটাই সুন্দর এবং এতটা পরিষ্কার, যা আমাদের বাংলাদেশে কক্সবাজারের পানি বা কুয়াকাটার পানির 3 গুণ ভালো। আর এখানে বলা চলে একদম আপনার নিরিবিলি এবং পরিবেশটা এরকম ধরনের যা আপনার কাছে মনে হবে যে পুরো এলাকাটাই আপনার, কারণ এখানে কোনো রকম আপনাকে কেউ ডিস্টার্ব বা কোনো রকম আপনার কোনো রকম হয়রানি বা কোনো কিছু এখানে হবে না। আল খানের এই পরিবেশটা খুবই অসাধারণ। লোকজন জনবল খুব কম থাকা সত্ত্বেও এখানে অনেক মানুষই আসে, কারণ এখানে আসে এই পানিতে একটু মলিনভাবে বিশ্রাম নেওয়ার জন্য। সমুদ্র এমনি আমাকে টানে। আলখানের এই সমুদ্র সৈকত থেকে যখন ফিরছিলাম তখন আমাকে খুব কষ্ট দিচ্ছিল, যদিও এর সমুদ্র সৈকত ছেড়ে চলে যাওয়ার সময় এর শহরটি এত সুন্দর যা উপভোগ করছিলাম। সময় পেলে অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।